আমাদের কালো মুরগিগুলোও কিন্তু ডিম দেওয়া শুরু করছে। এখানে অনেকগুলো ডিম আছে, তার মধ্যে যে আজকের ডিমগুলো আমি দেখাই, ফিউচারে এই বাচ্চাটাই যে এরকম হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে কোয়েল পাখিগুলোকে এখানে রাখছি, কিন্তু এখান থেকে কয়েকটা কোয়েল পাখি বারবার বেরোয় যেতেছে। যেমন হচ্ছে এই খাঁচা যেহেতু একটু বড় সাইজের, তো এগুলোর এই যে ফাঁকাগুলো আছে এগুলো একটু বেশি বড়। সো যে কোয়েল পাখিগুলোর সাইজ একটু ছোট ওইগুলো বেরোয় যাইতেছে। তো যেগুলো বের হয়ে যায় এগুলারে আমরা এই যে এই পাশে রাখছি। এই যে এখানে তিনটা বের হয়ে গেছিলো, তো এই তিনটার এই পাশে রাখছি। তো এইটা সেট করছি হচ্ছে কোয়েল পাখির জন্য। আর এইখানে যে কোয়েল পাখিগুলো আছে এগুলাকে আমরা সব এইখানে দিয়ে দিব। এই তিনটা আগেই বের হয়ে গেছিলো, তাই এগুলাকে আগে এখানে দিয়ে দিছি। এই গ্যাপটা একটু বড় ছিল, তাই এটারে কিন্তু গুণা তার দিয়ে আটকাই দিছি। তারপরও কীভাবে জানি বের হয়ে যায়। আমার যতটুকু মনে হয় যে এই যে ফাঁকাগুলো আছে এই ফাঁকাগুলা দিয়ে বের হয়, এগুলো অনেক বড় ফাঁকা, তো এগুলা দিয়ে বের হয়ে যায়। সেই জন্য আর কি এগুলাকে আমরা ওই যে ওই পাশে দিয়ে দিব। যাই হোক, একটা একটা করে আমি ওই পাশে দিয়ে দিই। আর এই যে খাওয়ার জন্য কি যে করতেছে, তাড়াতাড়ি কইরা এগুলো আগে ওই পাশে দিয়া নেই, বাইরে গেলে আবার সমস্যা। আসো, আর ওরা আজকে কয়টা ডিম দিছে আমি একটু পরে দেখাইতেছি। আর কয়টা আছে? চারটা আছে। এই যে একটা অলরেডি বেরোয়ার চেষ্টা করতেছে, এটা একটু বেশি চঞ্চল। এই যে এটা গ্রে কালারটা, এটা রাত্রেবেলা একবার বের হয়ে গেছিল। আসো আসো। আর ওরা বের হয়ে গেলে ওদেরকে ধরাই যায় না, ওরা খুব মানে দৌড়াদৌড়ি করে। আসো, এই যে এটার থেকে বেরোতে পারবে না, এটার গ্যাপগুলো অনেক ছোট ছোট আছে। এই পাশে দুইটা মুরগির বাচ্চা আছে আমাদের, এই দুইটা মুরগির বাচ্চা এখানেই থাকবে। ওরা একটু বড় হইলে দেন ওদেরকে সরাই দিব। আর এখানে আমাদের ওই যে ফাইটারের বাচ্চাগুলা, এই যে বৈশা আছে ওরা। প্রথমে এগুলাকে আমরা এই পাশে দিছিলাম, কিন্তু এগুলা ওই যে কত বড় হাজির, কেমনে ঢুকছে দেখ। আচ্ছা, এগুলার এই পাশে দিয়া দিই, এটা থেকে বেরোতে পারবে না। এই পাশে এটা ভাঙ্গে গেছে, যার কারণে যে গুণাতার লাগাই দিছিলাম গুণাতারটা এই সাইডেরটা ছুটাই গেছে, জায়গাটা একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, এটা ঠিক আছে, ওরা এখন থেকে এখানেই থাকবে। এই পাশে এটারও রাখছিলাম, এটা ডিম দিছে ভিতরে। এই যে আমাদের ফারার মুরগিটা ডিম পাড়ার জন্য ওর এখানে দিছিলাম। দেখি ওর ডিমটা আগে নিয়ে নিই। অনেকগুলা ডিম আছে, তার মধ্যে যে আজকের ডিমগুলো আমি দেখাই। আজকে কোয়েল পাখি চারটা ডিম দিছে, একটা ডিম ওই যে কালকে দিছিল, আর ওই যে চারটা ডিম আজকে দিছে। আর আরেকটা জিনিস ওই যে দেখা যাইতেছে, খুলা দেখাই। এই যে আমাদের কালো মুরগিগুলোও কিন্তু ডিম দেওয়া শুরু করছে। বাইদা ওই কালো মুরগিটা আমরা ওই যে একটু বাইরে রাখছি, রোদের মধ্যে দিছিলাম। কালো মুরগিটা একটু ঠান্ডা লাগছে, ডিমটা অনেক ভিতর, ওনারা আনলো কীভাবে, একদম মাথায় দিছে, ভিতরে ঢুকিয়ে আসতে আসতে। এই যে আমাদের কালো মুরগিটা আবারও ডিম দেওয়া শুরু করছে। এই যে কে লিখা দিছি, এই ডিমগুলোকে যখন ফুটাবো তখন চিনার জন্য এগুলাকে লেখা রাখছি। তারপর এখানে হাঁসের ডিম আছে, আমাদের কবুতরের ডিম আছে, কোয়েল পাখির ডিম আছে, অনেক ডিম মিক্স। তারপর আবার অনেক ডিম ফ্রিজেও রেখে দিছি। আর দেখি কোয়েল পাখিগুলো আর কতগুলো ডিম দেয়। আজকের দিনে ওদের থেকে আমরা চারটা ডিম পাইছি, হয়তো বা বিকালবেলা আবার রাত্রেবেলাও দিতে পারে। সো যদি দেয় এর পরবর্তী ভিডিওতে জানাই দিব। আরেকটা জিনিস, ওই যে বলছিলাম না যে ডায়মন্ড ডাব আনবো, তো ওইটার জন্য এই যে এখানে একটা ঘর বানাইছি। এই যে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানায়েন। গাছের ডাল ভিতরে ঢুকাই দিছি, তারপর ওদের বসার জন্য ওই যে এখানে একটা লাঠি দিয়ে দিছি, যাতে ওরা এখানে বসতে পারে। এবং জায়গাটা অনেক বড় ওদের জন্য, খুব সুন্দর একটা জায়গা। এই পাশে ডায়মন্ড ডাবের জন্য ঘর তৈরি করছি, তো এখানে ডায়মন্ড ডাব কয়েকদিনের মধ্যে চলে আসবে। আর এই পাশে এখন আমাদের কোয়েল পাখিগুলো, তারপরে যে কবুতরগুলোকে খাবার দিতে হবে, মুরগিগুলোকে খাবার দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে এখানে ওদেরকে খাবার দেওয়া হয়েছে। আর আমাদের ফাইটার মুরগির বাচ্চাগুলো ওই যে
রেস্ট নিতেছে, ওদেরকেও খাবার দেওয়া হয়েছে ওইখানে, ওরা খাবার খেয়ে এখন ওই যে ঘুমাইতেছে। এখন আমরা আমাদের এই যে কোয়েল পাখিগুলোকে খাবার দিয়ে দিব। এই যে কোয়েল পাখির জন্য খাবার নিয়ে আসছি। এই পাশে আমাদের কবুতরগুলোকে এখনও ছাড়ি নাই, ওদেরকে এখন ছাড়বো আর ওদেরকে একটু ফ্লাই করাবো। আর এই যে কালো মুরগিটা এখানে, ওরে আজকে একটু রোদে দিছিলাম, ওর একটু ঠান্ডা লাগছে তাই। এই পাশে আমাদের যে ফার্মের মুরগিটারও আমরা এখানে ছেড়ে দিছি, এটাকেও রোদে দিছি, বাচ্চা সহ অনেকদিন পর এটাকে রোদে দিলাম। একটা বাচ্চা ওই মুরগিটার উপর উঠা বৈশা আছে। আর ভিতরে খাবার দিছি, ওরা খাবার খাইছে কি না? হ্যাঁ, খাবার খাইছে। যে পরিমাণ ঠান্ডা পড়তেছে তার মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে খুব বিপদে আছি, প্রচণ্ড ঠান্ডা। এখন পর্যন্ত যদিও বাচ্চাগুলোর তেমন কোনো কিছুই হয় নাই, অনেক টেক কেয়ার করে রাখতেছি। ও কিছুক্ষণ বাইরে থাকুক, তারপর ওরা আবার ভিতরে ঢুকাই ফেলবো। আগে তো কয়েকদিন পরপরই বাইরে ছাড়তাম, এখন অনেকদিন পর বাইরে ছাড়লাম, ওই ভিতরে ঢুকানোর পরে এরপর আর বেরি করা হয় নাই। এই মুরগিরই বাচ্চা হচ্ছে এই যেগুলো। কয়েকটা অলরেডি এই যে উপরে উঠে গেছে, আর এই যে কয়েকটা এখানে, কয়েকটা এখানে, একটু পরেই উপরে উঠার সবগুলো একসাথে হয়ে যাবে। আর কোয়েল পাখিগুলোকে দুইটা জায়গায় খাবার দিছি, এখানে একটা দিছি আর ওই যে ওইখানে একটা দিছি। ওদের অনেক খিদা লাগছে, ওরা একটার মধ্যে সবগুলো আইসা খাবার খাওয়ার চেষ্টা করতেছিল, তাই দুইটা দিছি যাতে ওরা ইজিলি খাবার খাইতে পারে। কিন্তু কোয়েল পাখি এখন অনেক বেশি, তো একটার মধ্যে খাবার দিলে ওদের হয় না, সেজন্য দুইটার মধ্যে দিছি আর এখানে পানি দিছি। আর কবুতরগুলোরও খাবার দিয়ে পানি দিয়ে দিছি, এগুলাকেও পানি দিয়ে দিছি। আর আমাদের এই পেয়ারটা আবারও ডিম দিয়ে দিছে, ওর ডিমটা সরাই দিয়া পাত্রির ডিমগুলো আমরা ওইটার নিচে দিয়ে দিব। পাত্রির নিচে কোনো ডিম নাই, তো ও ডিম দিলে ওইটার নিচে দিয়ে দিব। আর ওদের নিচে কোয়েল পাখি চারটা পাঁচটা ডিম দিয়ে বসাই দিব, দেখি ওরা ফুটাইতে পারে কি না। আর কয়েকদিনের মধ্যে হয়তো বা ওরা ডিম দিয়ে দিবে। ওদের এক পেয়ার ডিম কিন্তু আমাদের এইটার নিচে, আর ওদের নিচেও ডিম আছে, এগুলাও কিন্তু এখনও ফুটে নাই। আর এখানে এই যে হাঁসগুলা, সবগুলা হাঁসের মধ্যে এই হাঁসটা একটু নোংরা হয়ে গেছে, আর পানি দেয় না অনেকদিন হয়েছে, কালকে হয়তো বা পানি দিব, পানি দিলে ওরা গোসল করবে। বাকি অন্যান্য হাঁসগুলা ঠিক আছে, যেমন আমাদের এই হাঁসটা ঠিক আছে, ওর উপরে কোনো ময়লা টলা নাই, তারপর এটাও ঠিক আছে, ওর গায়েও কোনো ময়লা টলা নাই। শুধুমাত্র একটা ফিমেলের গায়ে একটু ময়লা আছে, ওই পানি দিলে ওরা গোসল করলে তখন ওরা পরিষ্কার হয়ে যাবে। আর এখন ঠান্ডা প্রচুর, তাই পানি টানি দিতেছি না। আর এটাকে এখন ভিতরে নিয়ে যাব, আর রোদের তাপ আস্তে আস্তে কমে গেছে, সে একটু পরে দেখা যাবে যে রোদ চলে গেছে, তো তার আগেই এগুলাকে আমরা নিয়ে যাই। এই যে একটা ধরছি, আর একটা কই, কই লুকায় আছে। এই যে এই যে এই যে আরেকটা, এই যে যে মাশাআল্লাহ, ফেদার কি সুন্দর হয়েছে। এই যে ছোট আর এই যে বড়, দুইটা একই ফ্রেমে, সুন্দর না? ফিউচারে এই বাচ্চাটাই যে এরকম হবে। আর এই মুরগিটারে শুধুমাত্র আমাদের এই হাঁসগুলা দেখতে পারে না, এই যে বাকি যেগুলা ছিল সবগুলো আসা করছে। দেখ সরাই দিক, বেরো বেরো বেরো, এই যে বেরো গেছে। এই সিস্টেমটা আবার ঠিক আছে, খাঁচার মধ্যে অল্প একটু খাবার দিয়ে ভিতরে ঢুকাই ফেলি, আবার খাঁচা ধরে নিয়ে আসি, সামনে খাবার থাকে, সুন্দর করে বেরোয়া যায়। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে তেরপালগুলো নামাই দিছি, এখন এই যে ভিতরে সব কিছু ঢুকাই ফেলছি, আমাদের কালো মুরগিটাকেও ভিতরে ঢুকাই ফেলছি। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।